বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা যাই রামায় করিমগঞ্জ আর এখানে আমরা আর ইন সব বন্ধু আছেন বন্ধুরা এখন বর্তমানে করিমগঞ্জ যাবো গিয়া দুর্গা পূজার মূর্তি আনা হইব আপনারা দেখাই বন্ধুরা রওনা হয়ে গেছে গাড়ি স্টার্ট দিলে এখন আমরা বর্তমানে যাইরাম এই দেখতে পারবো গাড়ি স্টার্ট হয়ে গেছে আর এখন আমরা যাইরাম করিমগঞ্জ গিয়া ওখানে আপনারা দেখাই এখানে দুর্গার মূর্তি আনা আর আপনার দক্ষিণপল্লির টাউনের এখানে বন্ধুরা এখন বর্তমানে গাড়িতে দেখতে পারছো তো বন্ধুরা বর্তমানে গাড়ি রওনা হয়ে গেছে এখন করিমগঞ্জের লাগে আর এখানে আপনারা গেলে দেখাই দুর্গা মূর্তি আনা হইব এই দেখতে পারছো বর্তমানে গাড়ি আর এদিকে আর দেখতে পারছো এখন আমরা গাড়ি আর এখন করিমগঞ্জ বন্ধুরা যাওয়া চলে আর তো এখন করিমগঞ্জ আনি ভাই যাবো ওখানে গেলে আপনারা দেখাই এখন বর্তমানে গাড়িতে আছি এই দেখতে পারছো আর এখন গাড়ি খুবই চাকর চিকর করে আর ওখানে আপনারা গেলে করিমগঞ্জ দেখাইব এখন বর্তমানে আমরা গাড়ি এখন গাড়ি রওনা হয়ে গেছে তো বন্ধুরা বর্তমানে আমরা অর্ধেক রাস্তা রয়েছি আর বন্ধুরা আরে আমরা দক্ষিণ পল্লি ক্লাব ইউনিক ক্লাব আর বছর নতুন নতুন বাজেট বানানি হয়েছে সুন্দরী পূজা সব আইও কিন্তু সবরে ভাই আমরা ক্লাবর মধ্যে হসপিটাল আন্ডারপেন হসপিটালের সামনে আইবা দক্ষিণ পল্লি কালী বাড়ি আছে দক্ষিণ দুই নম্বর হসপিটাল তিন নম্বর সিভিল হসপিটাল তিন নম্বর গেটের লগে পূজা সব পিটা ভাই থাকেন দুই বছর নতুন নতুন পূজা হওয়ার পরিমন্ত্রী উঠিয়ানা আর বছর আর বছর ক্লাবর ডিজাইন আমরা কিছু ইউনিক করি সবরে ভাই থাকেন দক্ষিণ পল্লি বন্ধুরা রোডের মাঝে বেতলা জাম হয়েছে এই দেখতে পারছো আপনারা দেখাই রাম বেতলা প্রচুর পরিমাণে জাম চারিদিকে জাম সামনে পিছিয়ে আগে পিছিয়ে জাম আপনারা দেখাই রাম লাইনে গাড়ি এখানো আর এখনো বন্ধুরা বর্তমানে রাস্তা এখনো করিমগঞ্জ যাওয়া হয়েছে না ওখানে গেলে আপনারা দেখাই দুর্গা মূর্তি তুলা হলো আপনার গাড়ি আপনারা সম্পূর্ণ দেখাই এখন জাম বেতলা প্রচুর পরিমাণে জাম লাগছে আপনারা দেখাই রাম এই দেখতে পারছো বন্ধুরা জাম কিলার আসছে দুই সাইডের দিকে জাম বড় গাড়ি ছোটো গাড়ি দু সাইডে দিকে জাম লাগছে আর উপরের দিকে ব্রিজ বন্ধুরা গুয়াহাটি যাইবার রাস্তা আর এখানে জাম লাগছে আর সাইডের দিকে রেলের রাস্তা আছে দু সাইডে বন্ধুরা খুবই প্রচুর পরিমাণে জাম লাগছে এই দেখতে পাচ্ছ বড় গাড়ি আছে পাঞ্জাব লরি আইছে আর ইনো গাড়ি ছোটো গাড়ি ও এখন বন্ধুরা আস্তে আস্তে জাম ছুটে আর গাড়ি যার এখানে দেখতে পাচ্ছ আমরা বড় গাড়ি আর এখানে আস্তে আস্তে বন্ধুরা জাম ছুটে আর এই দেখতে পাচ্ছ
দেবজিত ভাই আর তাই তো ভিডিও বানাই না ওই দেখুন জিলুল আছে এখানো আর ব্যাপার হয়েছে গিয়া সব থেকে বড় ব্যাপার হয়েছে গিয়া এখানে টাইমের ব্যবধান কারণ এখানে টাইম ইন্ডিয়ান টাইম হলো কি 30 মিনিট মানে 3টা যদি বাজে এখানে এখানে হলো 3:30 মানে আমরা এখানে 1টা বাজবো তার এখানে 1:30 মানে 30 মিনিট বেশি হয় তার এখানে টাইম সেম কিন্তু মানে ঘড়ির টাইমটা উল্টা পাল্টা হয়েছে বন্ধুরা ফাইনালি করিমগঞ্জ হয়ে গেছে করিমগঞ্জ এরিয়া তার এখন বর্তমানে যাওয়া চলে এখন গাড়ি কেন টামছে আরেক গাড়ি আর আর আরেক গাড়ি বন্ধুরা ফিসের হয়ে গেছে আর এখন আমরা বর্তমানে করিমগঞ্জ হয়ে গেছি ভিতরে ঢুকে গেছি আর এখন রাস্তা তো বন্ধুরা বর্তমানে ওখানে গেলে আপনারা দেখাই ফাইনালি আই গেছি দেখতে পারছো করিমগঞ্জ টাউনও আছি আর এখানে এখন মুসলিম পাইটি এখন আমরাও লামো আমি আপনারা দেখাই আর এখানে আমরা গাড়ি তো বর্তমানে এখন জাম লাগছে বেতলা ওখানে আমি আপনারা দেখাইম বর্তমানে এখন তারা গেছেন পাইটি ওখানে আমি যাইব ওখানে গেলে আপনারা দেখাইম মূর্তি পাইনিলে এখন গাড়ি তোলা হইব তো বন্ধুরা ফাইনালি আই গেছি দেখতে পারছো মূর্তির এখানে ভিতরে আপনারা দেখাইলাম খুবই সুন্দর হয়েছে মূর্তি
খুবই সুন্দর সুন্দর কালার বন্ধুরা মূর্তি দুর্গা পূজা দুর্গার মূর্তি আপনারা দেখাই আমি কেন उठा 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 जाओ करते हो कैसे तू मैं देखा पास नहीं मेरे को पेट पक रहा हूं हां ऊपर करते जाओ करो जाओ करो जाओ करो इसे दो आदमी से हो जाएगी चार दिन के घर खाना जाओ काम चल रही है তো প্রীতম ভাই কেন মূর্তির মানে কারিগর কেন কিরকম লাগছে একটু কই বহুত ভালো লাগছে মূর্তি কারিগরটা আর দুই নম্বর কথা হইলো মূর্তি আমরাও নোয়াতেছি এখান থেকে আপনার মূর্তিটা দেখছেন সবে এটা না দেখলে তো খুব সুন্দর লাগবে জায়গা সুন্দর কালার আছে এখানে এই রাইটের পিছে একটা গোল্ডেন কালারের মূর্তি আছে এটাও খুব সুন্দর সামনে মূর্তি আছে বড় বড় আপনার এই গোল্ডেন কালারের মূর্তি খুব সুন্দর আছে সাপোজ আমি কেন এখানে খুব মজাও লাগছে ভালো লাগছে মূর্তিটা দেখে বন্ধুরা এটা হলো হরিণগঞ্জের মূর্তি কারিগর এখানে খুবই সুন্দর বন্ধুরা আর এখানে গোল্ডেন কালার একটা আছে মূর্তি দুর্গার মূর্তি আগেও দেখাইছে এখন দেখাইলাম এই দেখতে পাচ্ছ এটা এটা কিরকম লাগছে বহুত বাম্পার লাগছে মূর্তিটা বন্ধুরা ওইটা হলো খুবই সুন্দর বন্ধুরা এই দেখতে পাচ্ছ হরিণগঞ্জ বন্ধুরা এটা করছে আর মূর্তির কালারটা খুবই ইউনিক ইউনিক বন্ধুরা কালারটা এই দেখতে পাচ্ছ এবার দুর্গাপূজা বন্ধুরা খুব জবরদস্ত হইব লকডাউনের এক বছর লাগি পূজাটা হইল না দুর্গাপূজা দুই বছর লাগে বন্ধুরা দুর্গাপূজা হয়েছে না এই কারণে এবার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আইসে বন্ধুরা হাইলাহান্দি থেকে বন্ধুরা করিমগঞ্জ আইসি এই কারণে ইয়া দেখি আর এই দেখতে পাচ্ছি মানুষের দুর্গার মূর্তি উর্তি নিত্রা আর এখানে আমরা পার্টি আইসি দুর্গার এখন নিবা আপনারা দেখাইম বন্ধুরা এখানে করিমগঞ্জ এই কারণে আমরা তুলাই এমআই অর্ডার দিছি এখন আমরা সাইকেল আছে বন্ধু মিলি পেটল আছে বন্ধুরা এখন খোলা খাইতাম সবাই খাইতে আপনারা দেখুন ভালো লাগে একটা লাইক করবো বন্ধুরা এই দেখতে পাচ্ছ বন্ধুরা বর্তমানে এত হয়ে গেছে তখন ফাইনালি বন্ধুরা খোলাটা খাইমু আপনারা দেখুন
এরপরে বন্ধুরা মূর্তি নেওয়া হইব আমরা করিমগঞ্জ এর থেকে। এখানে সব আমরা পাইটি বসে এখানে আমরা এখন খানি চলের এই দেখতে পাচ্ছ সবে বই গেছে খানি ফাইনালি মূর্তি আনা হয়ে গেছে আপনারা দেখেন। আমার বর্তমানে আমরা জায়গা জায়গায় বই গেছি দেখতে পারছো আমরা আর এখানে দেখতে পারছো ভাই আর আর আমার বর্তমানে মূর্তি নেবা বর্তমানে এখন আমরা বন্ধুরা মূর্তি আনা হয়েছে আপনারা দেখেন। আমার গাড়ি দুটা নিয়ে গেছে আর এখন আমরা দেখেন আপনার এরপরে আমরা আইলাম দিতে এখন যাই সবাই যাবো ছোটমোটো বন্ধুরা মূর্তি তো বেশ বড় বন্ধুরা এটা ওই দেখতে পাচ্ছ মূর্তি ওটা নিয়ে গেছে আর দুর্গা আরেক গাড়িতে আছে আমরা বর্তমানে এই গাড়ি দুটিছি আর এখানে আমার প্রিন্স ভাই আছে এই দেখতে পাচ্ছ আপনারা দেখাইছি আর আইলে হান্দি দিকে আইলে আপনারা দেখাই এখন বর্তমানে গাড়ি কিরম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা বন্ধুরা।